এটাও জানি যে তিনি কিন্তু আমাদের প্রিয় একজন নায়ক। ইতিমধ্যে একটি ছবি আপনি আমাদের দিয়েছেন এবং আরেকটি চলচ্চিত্রের কাজ আপনি করছেন, যেটার শুধু আপনি অভিনয় করেননি, সেটা পরিচালনাও আপনি করছেন। এটা নিয়ে একটু শুনতে চাই। গল্পগুলো আসলে মানে আমি চেয়েছিলাম যে প্রথম ছবিতে রোমান্টিক একটা ছবি ছিল, পরের গান ছবিগুলো একটু এমন ছবি একটু নতুন কিছু আসুক, সামাজিক মূল্যবোধে পরিবর্তনে কিছু ভূমিকা রাখুক। তো সেরকম একটা মানে আমি চাইলে তো হবে না, আমাকে তো পাইতে হবে সুযোগ। শেষ পর্যন্ত একটি সুযোগ এসেছে বৃদ্ধাশ্রম নামে একটি মনে করছি। এটা একাধারে সোশ্যাল লাভ স্টোরি, সোশ্যাল স্টোরি, সবকিছু মিলিয়ে মেসেজ মিলে কমেডি মিলে সবকিছু মিলে ছবি। আমরা গান শুনবো, তবে আরো একটি প্রিয়দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। একটু পর বিরতির পর আরো একবার আমন্ত্রণ ওয়ালচা নেশন মিউজিক সফর আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী এজুর রুবেল। আরো একবার আমন্ত্রণ সবাইকে। আজকের আয়োজনটা আমরা খুব এনজয় করছি সবাই মিলে, বিকজ আজকে ফোক আমরা খুব বেশি শুনছি। এখন কি আমরা ফোকি শুনবো নাকি একটু সফট যাব? এবার একটু একটু চেঞ্জ করব, একটু ডিসকভার করব। রাত গভীর হচ্ছে, আমরা একটু আসলে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে আপনি আছেন, ঘুমানোর কোনো অপশনই নেই। না, চেষ্টা করি আমি যেন শুনতে না থাকি। সে কথা বলেনি তুও হাসেনি তো বুঝে কেন, নাম না জানা সেই যে জুড়ে আছে আমার এই ছোট্টরিদা, সে কথা বলেনি তুও হাসেনি তো বুঝে কেন ভালো আমাকে করেছে যা, তবে কি আমি তাকে পেয়েছি মনে মনে যাবে আমি বুঝেছি, তবে কি আমি